ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাগ। নতুন একটা ভিডিও এবং নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর একটা নতুন ভিডিও দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যারা ফ্রিতে আর্ন করতে চান। অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি এমন একটা সাইট নিয়ে আলোচনা করছি যেটা ফ্রি সাইট, এবং কিন্তু এখান থেকে উইথড্র পাবেন 100% শিওর থাকেন, এবং কিন্তু কাজ করতে হবে খুব পরিশ্রম করে, এবং কিন্তু অবশ্যই পেমেন্টটা ফ্রিতে পাবেন, তাই কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। একটা বিষয় দেখায় এখান থেকে কাজের রেটটা একটু বলি। এখানে আপনার কিন্তু হিসাব করতে হবে যে আপনাকে কত ক্যাপচা পূরণ করতে হবে। যেহেতু ক্যাপচা টাইপিং জব হিসেবে পরিচিত এই সাইটটা, তাহলে কিন্তু আপনাকে হিসাব করে দেখতে হবে যে কতগুলো ক্যাপচা আছে এবং কিন্তু আপনাকে কত টাকা করে তারা দিয়ে থাকবে। তো সাধারণত আমরা জানি 1000 ক্যাপচা যদি পূরণ করেন তাহলে কিন্তু মোটামুটি কিন্তু $1 থেকে $1.5 মতো দিয়ে থাকে। তো $1 থেকে $1.5 আর্ন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মোটামুটি ভালোভাবে কিন্তু ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণের নিয়মটা এবং টোটাল ডিটেল কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, তাই কথা না বলে শুরু করি। হচ্ছে আপনি অবশ্যই গুগলে চলে যাবেন এবং গুগলে চলে গিয়ে সেখানে সার্চ দিবেন ক্যাপচা টাইপার্স নামে। ক্যাপচা টাইপার্স নামে সার্চ দিয়ে সাথে সাথে কিন্তু প্রথমেই যে অলরেডি একটা দেখতে পাচ্ছেন সাইট, সেটার নাম হচ্ছে captcha.com, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে আপনি সরাসরি রেজিস্টার নামে যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার সকল যাবতীয় কিছু পূরণ করে নেবেন। এখানে টিম নেম দিয়ে রেখেছে অথবা একটা ইমেল দিতে হবে। আমি একটা ইমেল দিয়েছি, একটা ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, রিটাইপ পাসওয়ার্ড, এই কিন্তু 8 ডিজিটের হতে হবে এবং অবশ্যই কিন্তু শক্তিশালী হতে হবে। তারপর আই এম নট এ রোবট এখানে ক্লিক করে যদি কোনো ক্যাপচা দেয় তাহলে পূরণ করে দেবেন, এছাড়া স্বাভাবিকভাবে সাবমিটে ক্লিক করে দেবেন। এটা আশা করি সবাই পারবেন। তারপর দেখুন অলরেডি কিন্তু আমি সাবমিট করে দিয়েছি। এখন সাবমিট করে দেওয়ার পর সাকসেসফুলি সেভড, প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট। তো আমি আমার ইমেলে চলে গেলাম, দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে, এবং কিন্তু অবশ্যই এই ইমেলটাতে প্রবেশ করার পর লেখা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ইউর টিম অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে কিন্তু অলরেডি উল্লেখ করে দিয়েছে। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তারা আমাকে দেখিয়ে দিয়েছে ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। তারপর আমি উপরে থ্রি লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম শো করতেছে। এখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে লগ ইন নামে একটা অপশন রয়েছে, সেই লগ ইন নামে অপশনে ক্লিক করুন এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি খুব সহজেই অলরেডি সাবমিট করে ভিতরে প্রবেশ করতে পারবেন। অলরেডি আপনার কিন্তু কাজ হয়নি, আরও কিন্তু কাজ করতে হবে, কারণ এখানে লিখে দিয়েছে যে এমপ্লয়ি মাস্টার নামে যে একটা অপশন রয়েছে, প্লিজ গো টু এমপ্লয়ি মাস্টার, সেখানে গিয়ে অলরেডি কিন্তু একটা এমপ্লয়ি আইডি ক্রিয়েট করতে হবে। তো উপরে থ্রি লাইনে ক্লিক করলাম। থ্রি লাইনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি মাস্টার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এরকম একটা অপশন নিয়ে আসবে। এখানে কিন্তু আবার নতুন করে আবার এমপ্লয়ি নেম, এখানে আপনার সম্পূর্ণ নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, ঢাকা ময়মনসিং যেটা দিতে পারেন ইচ্ছে মতো, তারপরে ইউজার নেম দিবেন আলাদা, যেটা আপনি কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছিলেন সেই ইউজার নেম না, একটু ভিন্ন টাইপের দিবেন, এবং একটা পাসওয়ার্ড কিন্তু একই রকম রাখতে পারেন আপনার ইচ্ছা, অথবা নতুন পাসওয়ার্ড দিতে পারেন ইচ্ছে মতো। তারপর সাবমিটে দিবেন। আমি অলরেডি দিয়ে ফেলেছি, এবং কিন্তু দেওয়ার পর এখানে দেখাচ্ছে সাকসেসফুলি সেভড, প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভেট দ্য এমপ্লয়ি অ্যাকাউন্ট। ওকে, তারপর আমি আমার ইমেলে চলে গেলাম। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ইউজার নেম এখানে আলাদা করে দিয়েছিলাম, এবং কিন্তু তারপর এখানে শো করছে ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ইউর এমপ্লয়ি অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন শো করতেছে ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনাকে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে এই সাইডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর একটা এমপ্লয়ি আইডি ক্রিয়েট করতে হবে। এমপ্লয়ি আইডি দিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আমি আমার সাইডে থ্রি লাইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লগ ইন নামে অপশন আছে, সেখানে লগ ইন নামে অপশনে আমি লগ ইন করে নিচ্ছি। তো খুব সহজ এই কাজটা কিন্তু সবাই পারে, আশা করি আপনারাও পারবেন। তারপর এখানে দেখতে পারবেন খুব সহজে ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ নামে অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কিন্তু শো করবে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ অথবা উইন্ডোজ অ্যাপ, এগুলো শো করতেছে। তো আমি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন এসেছে, আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তারপর ডাউনলোড এনিওয়েতে দিলাম, তারপর কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল করে নেবেন আপনারা নিজের মতো করে। তারপর এখানে ওপেন করলে এরকম কিন্তু শো করতেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে প্রবেশ করতে পারেন, অথবা এমপ্লয়ি যে আইডিটা রয়েছে সেটা দিয়ে প্রবেশ করতে পারেন। তারপর লগ ইন করবেন। তারপর কিন্তু অলরেডি এই যে উপরে প্রেস স্টার্ট টু ওয়ার্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, উপরে একটা দেখতে পাচ্ছেন প্লে আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে যাবে। আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে এখানে বলছে ট্রাফিক লাইট পূরণ করতে, অর্থাৎ আপনার যে ক্যাপচা আছে সেই ক্যাপচা পূরণের যে কাজটা এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 109 সেকেন্ড শো করতেছে, 120 সেকেন্ডের মতো 2 মিনিট সময় দেয়, এছাড়া কিছু কিছু আছে অনেক কম সময় দিয়ে থাকে। তারপর কিন্তু অলরেডি সেকেন্ড চলবে এবং সব কিছু কিন্তু আপনার পূরণ করতে হবে। তো আরেকটা বিষয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাই, সেটা হইতেছে পেমেন্ট ইনফোটে যেটা রয়েছে, পেমেন্ট সিস্টেমটা সেটা দেখাচ্ছি। তো মাই আর্নিংটা আমি শো করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি অলরেডি কিন্তু 2টা করেছি মাত্র, এবং 0.00160 আর্ন করতে পেরেছি।
তো আপনারা মাই আর্নিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পারবেন খুব সহজেই যে আপনার একটা গেটওয়ে সিস্টেম রয়েছে অলরেডি মাই পেমেন্ট যেটা রিকোয়েস্ট পেমেন্ট আমি অপশন যেটা এখানে তারা শো করেছে যদি আপনার $1 হয়ে থাকে তাহলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন যদি নেটেলার হয় নেটেলারের ক্ষেত্রে কিন্তু $5 হতে হবে এছাড়া আপনি কিন্তু অন্যান্য অপশন যেটা রয়েছে এখানে দেখাচ্ছি কোন কোন অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি LTC BTC এইগুলো অনেকগুলো অপশন রয়েছে পারফেক্ট মানি রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অনলি এগুলো যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি BTC অথবা LTC ইউজ করতে পারেন কারণ যাদের বাইন্যান্স আছে অথবা ট্রাস্ট ওয়ালেট আছে খুব সহজে কিন্তু আপনারা এইগুলো অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে সাবমিট করে দিবেন ওকে তারপর এখানে অলরেডি খুব সহজেই কিন্তু আমি যে কাজটা করলাম আজকের এই ভিডিওতে দেখিয়েছি সম্পূর্ণ ডিটেল দেখানোর চেষ্টা করেছি মোটামুটি আপনারা যদি কাজ করতে চান তাহলে কিন্তু এই যে অ্যাপসটা আছে সিট্রি অ্যান্ড্রয়েড নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনাকে কাজটা করতে হবে বা কাজটা করলে খুব সহজ হবে আপনি ইচ্ছে করলে ওয়েবসাইটেও কাজটা করতে পারেন এছাড়া যদি আর কোনো প্রবলেম হয় যে এরকম কাজ হয়েছে আমি ক্যাপচাগুলো পূরণ করতে পারছি না অনেকের কাছে ক্যাপচা পূরণ করা একটা বিরক্তিকর কাজ কিন্তু ভাই ফ্রিতে আর্ন করতে গেলে একটু পরিশ্রম করতে হবে আপনি মাত্র $1 হলেই উইথড্র দিতে পারবেন এবং পার ডে যে টাকাটা ইনকাম হবে সেই টাকাটা কিন্তু পার ডে আপনি তুলে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করেন এবং কমেন্ট করে জানান যে এরকম ভিডিও আরও ভবিষ্যতে চান কিনা যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম